খিচুড়ি খাওয়ানি, ভাত খাওয়ানি, পাইপে পড়ো তুমি ওয়ান ক্লাসে। শনিবার দিন ক্লাস হয় না? না, সাহিত্য সভার দিয়ে আমরা তারা নাচ গান চা পারে কিছু শেখায় আর কি। শনিবারে এমনি ক্লাস হয় না? এটা কি সবসময় এমন? সবসময় তো শনিবার। তারপর না না, একই ক্লাসে তিনজন, একই ক্লাসে তিনটা ক্লাস চলতেছে এক্ষণে। তারপরে কিভাবে তারা এমন ভাবে ফরাতে পারেন, মানে কিভাবে করেন তারা? রুলস 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 তো ওই তো ওয়ান টু ফাইভ দিকে আছে না, ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ টু। এই ক্লাসে আপনি এখন টিচার না? আমরা তো না করি না, অনেক সময় গার্জিয়ানদের নিয়ে আলোচনা করি, কমিটি ডাকাইয়া মিটিং করি, তখন তারা বলছে কি না গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, শনিবার বাজার বিরাট একটা সমস্যা, এখানে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরপরে আমরা তো আর লাইফ রিস্কের ব্যাপারে তো আমরা আর নিতে পারি না, গাইডেনেই পাঠায় না, এটাই কারণ একমাত্র। টিচার পাঁচজন, এসএম জুনিয়র এসএম মিলে আটজন। ওখানে স্কুলে স্কুলে স্কুলের নামটা কি? স্কুলের নাম দুর্গা রায় মকবাড়ি জেবি। আপনি আপনি কি আছেন স্কুলে? বড় তো হেডমাস্টার। হ্যাঁ, আমি এসএম হিসাবে। আটজন মাস্টার, আটজনের ভিতরে আমরা দেখতে আসি টোটাল আপনারা তিনজন চারজন আছেন, আর বাকি চারজন? বাকি চারজন তারা যার যার গভর্নমেন্টের একটা প্রোগ্রামের দায়িত্ব হিসেবে গেছে, কেউ গেছে, দুইজন গেছে বিএলও, আর একজন আছে ডেজিগনেটেড অফিসার, আর একজন গেছে হাউস হাউস হোল্ড সার্ভের ব্যাপারে আজকে মকফল। তো এই ওখানে যে স্টুডেন্ট সবটি একই ক্লাসে চলতেছে, এটা কি সবসময় এমন চলে? এমন চলে না, শুধু শনিবারে আমরা শনিবারে আমরা ওই সাহিত্য সভার হিসাবে করাইতেছি আর কি। মানে সবটির এক ক্লাস নেই? হ্যাঁ, একটা ক্লাস। টোটাল স্টুডেন্ট কতজন আছে স্কুলে? টোটাল স্টুডেন্ট 66। সবাই স্কুলে আসেনি ঠিকভাবে? আছে 55 জন, কোনো সময় কোনো সময় 54 জন। আজকে আজকে ক্লাসে আজকে কতজন আছে? আজকে আজকে 14 জন আছে।